যদি বলি 25,000 টাকা রেঞ্জের স্মার্টফোনের সমস্ত ফিচারগুলোই পেয়ে যাচ্ছেন 20,000 টাকার নিচেরই একটি ডিভাইসে, হেলিও 90। রিসেন্টলি হয়তো খেয়াল করছেন বাংলাদেশের অফিসিয়াল ব্র্যান্ডগুলো বিভিন্ন রকমের স্মার্টফোন লঞ্চ করছে, কোনোটা 30,000, কোনোটা 10,000, কোনোটা 20,000। হেলিও সে যাত্রায় থেমে নেই, ওরা 20,000 টাকার নিচে একটা ডিভাইস নিয়ে আসছে। 20,000 টাকাই বলতে পারেন আসলে, 19,999 টাকা। বাট এই স্মার্টফোনটার হার্ডওয়্যার বা ফিচার বলুন, সেগুলো কিন্তু 25K প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনের সাথে কম্পেয়ারেবল। লাইক এটা ডিসপ্লে, যেখানে আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল দেখছি। ক্যামেরা রিয়ারে 64, সামনে 32 রয়েছে। আবার এই স্মার্টফোনের বক্সে আপনি পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম, 5000mAh ব্যাটারি, এবং প্রসেসর হিসেবে রয়েছে হেলিও Z99-এর মতো SoC। তো এই যে সমস্ত জায়গাগুলো, মানে মেন মেন জায়গাগুলো, সে সমস্ত জায়গায় কিন্তু বলতে পারেন একদম 25K প্রাইস পয়েন্টের অফিসিয়াল ডিভাইসগুলোর মতো অফার করছে। বাট দাম যেহেতু 5,000 টাকার মতো প্রায় কম আছে, কোথায় কমতি আছে তাহলে চলুন সেটা একটু ফাইন্ড আউট করি। এটার ভালো মন্দ সব কিছু বিচারগুণ করা যাবে আজকের এই ভিডিওতে। হেলিও 90 বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 8/128GB ভ্যারিয়েন্টে, এবং দাম ওরা রেখেছে 19,999 টাকা। এবং ফোনের ডিজাইনটাতে ইউনিক কিছু পাবেন, বিশেষ করে কালার টোনে। এই কালারটা ভালো লাগছে আমার কাছে, অ্যাশ কালারের মতো একটা কালার। আর ক্যামেরা মডিউলটাতেও একটু ডিফারেন্ট কিছু দেখছি, যদিও এটা এত বড় না রাখলেও বোধ হয় হতো, এটা একটু বেশি বড়, এবং ক্যামেরা বাম্প মোটামুটি ভালোই কিন্তু। তবে থিকনেসের দিক থেকে এই ডিভাইস অনেক বেশি মোটা না, 7.96mm, আর ওজন 188 গ্রাম। তো এক হাতে নিয়ে চাইলে ব্যবহার করা যায়, বাট এই সাইডটার দিকে না একটু বেশি ওয়েট মনে হয়, মানে ওয়েট ব্যালেন্সটা ঠিক নেই। সামনের পাশটাতে এই যে ক্যামেরা মডিউল এত বড় করার কারণেই মূলত এটা হয়েছে, এই দিকটাতে ওজন আপনার কাছে একটু বেশি লাগতে পারে, একটু আনিসি লাগতে পারে ফার্স্টের দিকে। এইটাতে ওরা কিন্তু আবার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে, পজিশনটা ঠিকঠাক আছে, ফাস্ট একুরেট, একটু অ্যানিমেশন ডিলে পাবেন এই যা। আর পোর্টসের ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় পোর্টস তো আছেই, পাশাপাশি এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আমরা পেয়েছি। স্মার্টফোনটা ডিসপ্লে হিসেবে রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা 120Hz প্যানেল, এটা মূলত অ্যামোলেড প্যানেল, যাকে প্রোটেকশন করছে কোর্নিং গরিলা গ্লাস 5। আর এটা কিন্তু 10.7 মিটারের একটা প্যানেল, যেখানে আমরা 500 nits টিপিক্যাল ব্রাইটনেস পেয়েছি। এই ব্রাইটনেসটা ইনডোরের জন্য তো ঠিকঠাক আছে, আউটডোরেও দেখা যায়। বাট যখন কিন্তু আপনি আউটডোরে গিয়ে ছবি তুলবেন, ডিরেক্ট সানলাইট পড়বে ডিসপ্লেতে, তখন আপনার কাছে একটু কমতি লাগবেই, যেটা আমাদের কাছেও মনে হয়েছে। ডিসপ্লেটা বেশ কালারফুল, খুবই কালারফুল, ব্রাইট টাইপের একটা ডিসপ্লে, কালারফুল অ্যামোলেড প্যানেল, ব্ল্যাকটা পিওর ব্ল্যাক দেখছি। বাট এটার কালারটা একেবারে অ্যাকুরেট না, কালারটা একটু স্যাচুরেটেড দিকে নিয়ে প্রেজেন্ট করছি, একটু বেশি ভিভিড। চিন বেজেল মোটামুটি ন্যারোই, ইভেন ওরা লোয়ার চিনটাও বেশ ভালোই ন্যারো রাখার ট্রাই করছে আর কি, তো যার ফলে মোটামুটি একটা সিমেট্রিক্যাল টাইপ একটা ভাইব আসে। আমাদের টেস্টিংয়ে 120Hz ঠিকভাবে আসছে, এবং ইউএফও টেস্টেও দেখলাম ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। যদিও বা কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে, তারপরও মাইক্রো স্ক্র্যাচ পড়তেই পারে, তাই একটা গ্লাস প্রোটেক্টর আপনারা ব্যবহার করবেন নিশ্চয়ই। 20K প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী ডিসপ্লেটা নিয়ে কমপ্লেন আমার নেই। এবার যদি আসি পারফরমেন্স সেকশনে, মিরাটে খেলেও Z99 রয়েছে এই ডিভাইসটাতে, এবং অ্যান্ড্রয়েড 14 রান করছে এটা। তবে কয় বছরের আপডেট পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কিনা, এই ব্যাপারটা সম্বন্ধে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এই ফোনটাতে টুকটাক কয়েকটা ব্লোটার থাকলেও একদম হিজিবিজি করে রাখা হয়নি, আপনার প্রয়োজন না হলে সেগুলোকে ইনস্টল করে নিতে পারেন অবশ্য। তবে UIটা একটু সস্তা টাইপের একটা ফিল দিচ্ছে আর কি, যেটা আরেকটু বোধহয় সুন্দর করে ওরা প্রেজেন্ট করতে পারতো, বা হেলিওর জন্য আমার মনে হয় এখন এই জায়গায় হাত দেওয়ার সময় এসেছে এবং সেটা করা উচিত। ওরা ভালো কনফিগারেশনে কম দামের মধ্যে নিয়ে আসার ট্রাই করে, ভালো ডিভাইসই দেওয়ার ট্রাই করে, বাট এই UIটাতে আরেকটু জোর দেওয়া উচিত। এই জায়গাটাতে ভালো করতে পারলে আমার মনে হয় অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের সাথে হেড টু হেড পারফরমেন্স করাটা খুব একটা কঠিন কিছু না। মিরাটে খেলেও Z99, সেই সাথে রয়েছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, এই জায়গাটা কিন্তু একদমই পারফেক্ট একটা কম্বো। এখন এই স্মার্টফোনের সাথে কেমন রেজাল্ট দিয়েছে সেটা হলো মেইন জানার বিষয়। ডে টু ডে টাস্কে এই ফোনটা খুব বেশি গরম হয়নি, ওয়ার্ম হয়েছে যখন আমরা গেমিং করছিলাম তখন, অথবা অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করছিল তখন, কিংবা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইন্টারনেট ব্যবহার করে থাকে প্রচুর পরিমাণে, লাইক সেটা হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউবের ক্ষেত্রেও, তখন হালকা ওয়ার্ম হতে দেখেছি। বাট থার্মাল থ্রোটল করে পারফরমেন্স ড্রপ করছে, এরকম প্রবলেম কিন্তু ফেস করিনি আমরা। ইভেন অ্যাপ ওপেন ক্লোজ টাইমও কিন্তু মোটামুটি ফাস্টারই মনে হয়েছে, হয়তো ভিডিও দেখেও একটা আইডিয়া পাচ্ছেন। আর 8GB র্যাম বেশ ভালোভাবে 7-8 অ্যাপ্লিকেশনকে হ্যান্ডেল করতে পারছিল এই ডিভাইসের সাথে। তবে 128GB স্টোরেজ আছে, সুতরাং এটা আমি বলবো পুরোটা ফুল না করতে, আপনারা অর্ধেক ফাঁকা রাখার ট্রাই করবেন, বা অ্যাটলিস্ট 40% ফাঁকা রাখার ট্রাই করবেন, সেক্ষেত্রে লং রানেও এটা একটা ভালো রেজাল্ট দিবে। এমনিতে এর UIর মাঝে প্রয়োজনীয় ফিচারগুলো অবশ্যই পেয়ে যাবেন, আর আপডেটের ব্যাপারটা নিয়ে আসলে তেমন কোনো ধরনের ক্লারিফিকেশন আমি পাইনি। সো ওরা যদি আপডেটের ব্যাপারটা কন্টিনিউ করে আর কি ঠিকঠাকভাবে, তাহলে খুব ভালো হবে, কারণ ফোনের কনফিগারেশন ওভারঅল সব কিছু তো মোটামুটি ভালোই। এখন এই আপডেটের ব্যাপারটা কন্টিনিউসলি ঠিকঠাক রাখলে আর কোনো ধরনের প্যারা থাকে না। মিরাটে খেলে Z99 মোটামুটি কেপেবল গেমিংয়ের জন্য, আপনি পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ HD হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। এখন এরকম সেটিংসে এই ডিভাইসে আমরা কিছুটা স্ট্যাটার পেয়েছি, কিছুটা হিকাপ লক্ষ্য করেছি, মাঝে মধ্যে ফ্রেম রেট ওঠানামা করতেও দেখছিলাম, বিশেষ করে লং রানে গিয়ে। তবে একটু লোয়ার সেটিংসে নিয়ে খেললে কিন্তু আরও বেটার স্মুথনেস পাওয়া যাচ্ছিল এই
ফোনটা থেকেই। এবং আপনি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তাহলে বলবো আরও তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাবেন। ওইটার ক্ষেত্রে হয় কি গ্রাফিক্সটা অতটা বেশি ভারী হয়ে থাকে না, যে কারণে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায় এবং সর্বোচ্চ সেটিংসে আমরা দেখছিলাম প্লেয়াবল রেজাল্ট দেয় এটা। স্টিল মাঝে মাঝে আমরা ফ্রেম রেট ওঠানামা করতে দেখছিলাম, এমনকি টুকটাক ল্যাগের দেখা পেয়েছি অ্যাকশন মোমেন্টে গিয়ে। আর হ্যাঁ, লং টাইম গেমিং লাইক 45 বা 50 মিনিট প্লাস এরকম টাইমে গিয়ে এই ফোনটা মোটামুটি 39 ডিগ্রির কাছাকাছি আসছিল একবার, বাট ম্যাক্সিমাম টাইমে এর চাইতে একটু কম গরম হয়েছে। তো যা বোঝা যায় টুইন টেকের মধ্যে এর পারফরমেন্সটা বেশ ভালোই, এখন ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারছে, বাট লং রানে গিয়ে একটা ভালো পারফরমেন্স ধরে রাখতে পারলেই হয়েছে। আর আপডেটের ব্যাপারটা যদি ওরা মোটামুটি ঠিকঠাক রাখে তাহলে আর মনে হয় না কারো কমপ্লেন থাকবে। ক্যামেরাতে রিয়ারে দুইটা শুটার আছে, মেন শুটার 64, পরবর্তী শুটার 2 মেগাপিক্সেল, এটা ম্যাক্রো শুটার। আলট্রাওয়াইড দিয়ে দিলে খুব খুশি হয়ে যেতাম আমরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 32 মেগাপিক্সেলের। তো এই স্মার্টফোনটার রিয়ার থেকে আমি ভাবছিলাম একটু কালারফুল, একটু ভাইব্রেন্ট টাইপের ছবি দেবে যা দেখতে খুব ভালো লাগবে, বাট সেরকমটা পাইনি। একটু কুলারের দিকে বরং নিয়ে টোন দিচ্ছে এবং ছবিগুলো খুব একটা প্রাণবন্ত আমার কাছে লাগছিল না। হয় কি একটু বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলো থেকে ম্যাক্সিমাম মানুষ একটু ওই প্রাণবন্ত টাইপের একটা ছবি আশা করে আর কি, একটু রেডি টাইপ ছবি। তবে আপনি যদি একটু কাজবাজ করে নেন তাহলে এর ছবিগুলোকে আবার সুন্দর করা যাবে, বাট ডিটেলের অভাব আছে ভাই। ইভেন সবচাইতে কমতির জায়গায় এটা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলটা ভালো ছিল না, এই জায়গাটাতে অবশ্যই কাজ করা উচিত ছিল হেলিওর আরেকটু। খুব বেশি এক্সপোজার চলে আসলে সেই জায়গাগুলো হ্যান্ডেল করতে গিয়েও একটু হিমশিম খাচ্ছে এই স্মার্টফোন। একটু ভালো করে যদি লক্ষ্য করেন ছবির নিচের এরিয়াটা যেখানে ঘর বাড়িটার উপরে সব কিছু রয়েছে এই জায়গাগুলো মোটামুটি ঠিকঠাক, বাট উপরে গাছের ভিতরে যখন আলোটা আসছে ওই জায়গাটা কিন্তু একদম পুরো বার্ন আউট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো এই টোটাল জায়গাটার ক্যালকুলেশন একটু ঝামেলা আছে, আই মিন ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিংয়ে একটু প্রবলেম আছে। তবে এটাও সত্যি একটু লো লাইটের দিকে একটু ইনডোরের দিকে ছবিগুলো একটু বেশি কন্ট্রাস্টিং হচ্ছিলো এবং তখন বেশ কালারফুল মনে হচ্ছিল। আর এটাতে নাইট মোড আছে, ওইটা অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট বের করতে পারে। স্টিল ওই হেভি লাইটটাকে কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খেয়ে যায়। লাইট যদি মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে এর থেকে একটা ব্যালেন্স টাইপের ছবি আপনি বের করতে পারবেন। আর মেইন ক্যামেরাতে যখন নর্মালি কারোর ছবি চলছেন কোনো একটা মানুষের, দেখবেন যে স্কিন টোনটা না একটু রেডিশের দিকে নিয়ে নিচ্ছে, একটু রেডিশ রেডিশ টাইপের একটা ভাইব আসে আর কি। এরপরে আছে পোর্ট্রেট মোড, এজ ডিটেকশনে মিসম্যাচ করতে দেখেছি বিশেষ করে ক্রিটিক্যাল এরিয়াতে, চুলটুল এরিয়াতে, আর একটু সফট লেগেছে আমার কাছে। তবে ওরা যদি পোর্ট্রেটে একটু এক্সট্রা দিয়ে দিত তাহলে হয়তো অনেকের কাছে আর একটু বেশি ভালো লাগতো আর কি। এই স্মার্টফোনের ম্যাক্রো শুটারটা যদি ভালো লাইট পায় তাহলে একটা ডিসেন্ট আউটপুট দিতে পারে। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মোটামুটি ভালো ট্রাই করছে, 20,000 টাকার মধ্যে তো 32 পাওয়া যায় না খুব একটা, সে জায়গায় মোটামুটি ভালো ট্রাই করছে। যদি ঠিকঠাক লাইট পায়, মানে হেভি এক্সপোজার যদি ব্যাকগ্রাউন্ডে না চলে আসে তাহলে ছবি ভালোই পাবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি বেশি লাইট চলে আসে সেটা কিন্তু খুব একটা ভালোভাবে ব্যালেন্স করতে পারে না। ডাইনামিক রেঞ্জের অভাব এখানেও আমি বোধ করছি, আর লো লাইটে বেশ কিছুটা সফট করে ম্যাক্সিমাম স্মার্টফোনের মতোই। ভিডিও 1080p আপনি রেকর্ড করতে পারবেন, তবে EIS আছে এখানে, মোটামুটি মানের স্টেবিলিটি পাচ্ছেন, আর ডুয়াল ভিডিও করা যাবে এরকম সুব্যবস্থাও আছে কিন্তু এতে। বাট ভিডিওতে আমি কিছুটা জিটারিং লক্ষ্য করছি এবং এক্সপোজার ব্যালেন্স করতে বেশ কিছুটা টাইম নেয়, লো লাইট থেকে হাইলাইটে গেলে এই জায়গাটা ব্যালেন্স করতে গিয়ে বেশ ভালোই টাইম নিচ্ছে আর কি। তো যা বুঝলাম ক্যামেরাতে কিছুটা কমতি আছে প্রসেসিংয়ে গিয়ে, তো এটা ঠিক করা সম্ভব ইন ফিউচারে যে আপডেট সেগুলোর মাধ্যমে যদি ওরা একটু ট্রাই করে ফিক্স করার, আই হোপ এটার থেকে বেটার ছবি বের করা সম্ভব। তো ওদের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকবে যাতে করে একটু ক্যামেরাতে একটু ফোকাস দেওয়া ট্রাই করে আর কি। ব্যাটারি 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কম্বো 20,000 টাকা খারাপ না, ভালোই বলতে হয়। ব্যাকআপও মোটামুটি ভালো পেয়েছি, 7 ঘন্টা প্লাস আমরা এসওটি পেয়েছি 7.5 ঘন্টার মতো, যদিও ব্রাইটনেস অনেক বেশি ছিল, ইভেন আমরা এখানে সব ভারী ভারী অ্যাপগুলো চালাচ্ছিলাম, তবে রেগুলার ইউসেজ আমার মনে হয় আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। তো বলাই যায় একদিন চালাতে পারবেন এটা। এই ফোনটার দারুণ সব ফিচার দেখে আমি ভাবছিলাম নিশ্চয়ই ডুয়াল স্পিকারও আছে, বাট এখানে একটু হতাশ করছে, সিঙ্গেল স্পিকার দিছে ওরা। আমার যা মনে হয় এই ফোনটা কিনে অনেকে মিডিয়া কনজাম্পশন করবে, তাদের জন্য ভালো হতো যদি দুইটা স্পিকারই থাকতো, সেক্ষেত্রে দুপাশ থেকে সাউন্ড আসতো, শুনতে আরও বেশি জোস লাগতো। তো এইটার লাউডনেস মোটামুটি, খুব বেশি না, মোটামুটি আপনি যদি 90% পর্যন্ত দিয়ে শুনেন তাহলে ভালো সাউন্ড পাবেন, বাট এর উপরে গেলে কিছুটা ডিস্টরশন আমি পেয়েছি, তবে ভালো ছিল এর ইয়ারপিসের সাউন্ড আর কি। কল কোয়ালিটি ভালো, নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো প্রবলেম আমরা ফেস করিনি কিন্তু এই ডিভাইসটাতে। এছাড়াও দারুণ বেশ কিছু ফিচার ওরা দিয়েছে, অ্যান্টি থেফট ফিচার, তারপর এজ লাইটিং, তো এগুলো এনজয় করবেন আই হোপ। বাট কমতির জায়গা তো অবশ্যই আছে, যেমনটা আমি বলছিলাম, তা হচ্ছে এই ডিভাইসটার ক্যামেরা, এই জায়গাটাতে আর একটু বেটার করার মতো বোধ হয় জায়গা ছিল। আর ওভারঅল যা কিছু দেওয়ার ট্রাই করছে মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু আপনাদের কী মতামত এই ফোন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারা কিনছেন না সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, স্যামজনের নতুন কোনো ভিডিওতে নিশ্চয়ই আমাদের আবারও দেখা হয়ে যাবে, ভালো থাকুন, বাই বাই।